হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে চলে এসেছি অ্যাপেল মিল্কশেক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে দুটো আপেল কেটে রাখা, একটা কাঁচের গ্লাসের মধ্যে বরফ, এই গ্লাসের মধ্যে দুধ আছে, আর এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ চিনি, এর মধ্যে একটু চকলেটের টুকরোও নিয়েছি। তোমরা চাইলে তোমরা এতে চকলেট দিতেও পারো, আবার যাদের মনে হবে দেবে না তারা নাও দিতে পারো। এটা চকলেট দিলে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। এবারে এই আপেলগুলোকে আমি একটা টুকরো মিক্সারে দিয়ে দেবো, এভাবে একটা একটা করে সবগুলোই দিয়ে দেবো। এবারে এই দুধগুলো মিক্সারে দিয়ে দেবো। এবারে এই চিনিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে চকলেটের টুকরোটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে আমি মিক্সার থেকে নামিয়ে নেবো, নিয়ে এক একটা গ্লাসে ঢেলে দেবো। এবারে বরফের টুকরোগুলো দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার অ্যাপেল মিল্কশেক। এবার আমি এটাকে একটু টেস্ট করে দেখি। এটা কিন্তু সত্যিই দারুণ হয়েছে। আপনারা চাইলে আপনারা এটাকে বাড়িতে বানিয়েও খেতে পারেন।